রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে ডিম মুরগি ও মাছের দাম কমেছে সবজি ও চালের দাম এদিকে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ আলু ও রসুরের দাম ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কমের ফলে এমন মূল্য বৃদ্ধি সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদন ক্যামেরে ছিলেন আলী আহমেদ রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম প্রতি কেজি সবজিতে কমেছে পাঁচ থেকে দশ টাকা তবে বেড়েছে মাছের দাম কেজি প্রতি বেড়েছে দশ থেকে বিশ টাকা ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম থাকায় কিছুটা বেড়েছে অপরদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগি ও ডিমের দাম লেয়ার এবং বয়লার মুরগির দাম বেড়েছে কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা কক ও পাকিস্তানি মুরগি কেজি প্রতি বেড়েছে দশ থেকে তিরিশ টাকা এছাড়াও ডিমের হালিপতি প্রতি বেড়েছে চার টাকা ব্যবসায়ীরা বলছেন মুরগির খাবারের দাম বাড়ার কারণে দাম বেড়েছে মুরগি ও ডিমের এদিকে দাম কমেছে চালের কেজি প্রতি দাম কমেছে দুই টাকা এছাড়াও অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ আলু রসুন ও আদার দাম দাম বাড়েনি তেল ডাল চিনি সহ অন্যান্য সব পণ্যের দাম পূর্বের ন্যায় বর্তমান ও সবসময়ে বাজার মনিটরিং করার পাশাপাশি যে সকল পণ্যের দাম বেড়েছে সেগুলোর প্রতি নজরদারি করে দাম নিয়ন্ত্রণে আনার দাবি সকলের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা